ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. করেছেন যে আসরের ওয়াক্ত কিভাবে নির্ধারণ করব, কেননা বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় আজান হয়, তো প্রকৃত ওয়াক্ত বা সময় আমরা কিভাবে নির্ধারণ করব। এখানে কয়েকটা কথা বলার আছে। প্রথম কথা হলো, প্রত্যেক সলাতের মোট সময়ের প্রথম অর্ধাংশকে আউয়াল ওয়াক্ত বলা হয়। মিরাজ রজনীতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পর জিব্রিল আলাইহিসসালাম এসে প্রথম দিন আউয়াল ওয়াক্তে ও পরের দিন আখেরে ওয়াক্তে নিজ ইমামতিত্বে কাবা পবিত্র কাবা চত্বরে মাকামে ইব্রাহিমের পার্শ্বে দাঁড়িয়ে দুদিনে পাঁচ পাঁচ দশ ওয়াক্ত সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লামকে সালাতের পছন্দনীয় সময়কাল ওই দুই সময়ের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 613 থেকে 614, আবু দাউদ হাদিস নাম্বার 393, 395 এবং 417, তিরমিজি হাদিস নাম্বার 149। আর আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করাকে রাসূলুল্লাহ সাল্লাম সর্বোত্তম আমল হিসাবে অভিহিত করেছেন। আউ্বাল ওয়াক্ত মানে প্রথম ওয়াক্তে, মানে একদম যখন সালাতের ওয়াক্ত শুরু হচ্ছে তার পরে পরে আদায় করা, এটাকে আউ্বাল ওয়াক্ত বলে। মানে একদম শুরুতেই প্রথমেই, দেরি না করা, ডিলে না করা। তো রাসূলুল্লাহ সাল্লাম আউ্বাল ওয়াক্তে বা প্রথমেই, মানে সালাতের ওয়াক্ত শুরু হওয়ার পরে পরেই সালাত আদায় করাকে সর্বোত্তম আমল হিসাবে অভিহিত করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 517, 2782, 5970, 7534, সহিহ মুসলিম হাদিস নাম্বার 85, আবু দাউদ হাদিস নাম্বার 426, তিরমিজি হাদিস নাম্বার 170, 173, 1898। অনুরূপভাবে সেজন্যে যখন লোকেরা সালাত আদায় করতে দেরি করে, মানে সালাতের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেও অনেক দেরিতে আজান দিয়ে সালাত আদায় করে, যদি এইরকম হয় কোনো সমাজে যে তারা ধরে নেওয়া যায় যদি আসরের ওয়াক্ত তিনটের সময় আসছে আর তার চারটে সাড়ে চারটের সময় আজান দেয়, আসরের ওয়াক্ত আসছে তিনটের সময় আর তার আজান দিচ্ছে চারটে সাড়ে চারটের সময়, যদি এরকম কোনো সমাজে থাকে তো সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যক্তিকে জামাতের আশায় না থেকে একাকী সালাত আদায় করে নেওয়ারও নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 648, আবু দাউদ হাদিস নাম্বার 431, তিরমিজি হাদিস নাম্বার 176, নাসাই হাদিস নাম্বার 778 এবং 859, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1226। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আউয়াল ওয়াক্তে বা প্রথমেই বা প্রথম ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব মাহাত্ম্য কতটা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব মাহাত্ম্য কতটা। সেই জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে যে পাঁচ ওয়াক্তের সালাতের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই পাঁচ ওয়াক্ত সালাতকে আদায় করা, সময়ের চাইতে দেরি না করা, সময়ের চাইতে দেরি না করা। দ্বিতীয় কথা হচ্ছে যে পাঁচ ওয়াক্ত সালাতের সময় সারণি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে জোহরের সালাতের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য পশ্চিম আকাশে অর্থাৎ মাথার ওপর থেকে পশ্চিম দিকে হেলে পড়ে এবং মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমপরিমাণ হওয়া পর্যন্ত, অর্থাৎ মানুষ সূর্যের ছায়া পশ্চিম দিকে হেলে পড়া থেকে কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে, জোহরের ওয়াক্ত থাকে। আর আসরের সালাতের সময় না হওয়া পর্যন্ত তা থাকে, আসরের সালাতের সময় থেকে আসরের সালাতের সময় থাকে সূর্য বিবর্ণ হয়ে সোনালি বা তাম্র বর্ণ ধারণ না করা পর্যন্ত, মাগরিবের সালাতের সময় থাকে সূর্যাস্তের পর সন্ধ্যা গোধূলি বা পশ্চিম দিগন্তে উদ্ভাসিত লালিমা অন্তর্নিহিত না হওয়া পর্যন্ত, এশার সালাতের সময় থাকে অর্ধরাত্রি অর্থাৎ মধ্যরাত পর্যন্ত, আর ফজরের সালাতের সময় শুরু হয় ফজর বা উষার উদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত,
অতএব সূর্যোদয়ের সময় সালাত আদায় করা বন্ধ রাখবে, কারণ সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখানে উদিত হয়। সেই মুসলিম হাদিস নম্বর 612, 1275, আবু দাউদ হাদিস নম্বর 396, নাসাই হাদিস নম্বর 522, মুসনাদ আহমদ হাদিস নম্বর 6966, 6993 এবং 7077। তো উপরোক্ত এই যে হাদিস বর্ণনা করা হলো, এই হাদিসে পাঁচ ওয়াক্ত সালাতের একটা সময়সূচি বর্ণনা করা হয়েছে। প্রক্ষান্তরে ঘড়ি ঘণ্টার ভিত্তিতে সময় নির্ধারণের বিষয়টি দেশ ভেদে পরিবর্তিত হয়ে থাকে। সুতরাং আমরা প্রতিটি সালাতের সময়সীমা পৃথক পৃথকভাবে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো যেহেতু আপনার প্রশ্নে ছিল মূলত আসরের ওয়াক্ত, সেজন্য আমরা আসরের ওয়াক্তকে নিয়ে আলোচনা করব। আর আসরের ওয়াক্তের সঙ্গে জোহরটা সম্পৃক্ত, আসরের ওয়াক্তের সঙ্গে জোহরের ওয়াক্তটা সম্পৃক্ত, বা জোহরের ওয়াক্তের সঙ্গে আসরের ওয়াক্তটা সম্পৃক্ত, সেজন্য আমরা জোহর এবং আসর এই দুই ওয়াক্তের সালাতের সময়সূচি নিয়ে আলোচনা করব। প্রথমে জোহরের ওয়াক্ত, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন জোহরের সময় হলো সূর্য পশ্চিম আকাশে হেলে পড়া থেকে শুরু করে ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়ে আসরের ওয়াক্ত না আসা পর্যন্ত। এ কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাম জোহরের শুরু এবং শেষ দুটি সময়ে নির্দিষ্ট করে দিয়েছেন। জোহরের ওয়াক্তের শুরু, সূর্য যখন মধ্যাকাশ থেকে পশ্চিমাকাশে হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হবে। সূর্য হেলে পড়া তথা জোহরের ওয়াক্ত শুরু হয়েছে কিনা তা বুঝে নেওয়ার পদ্ধতি হলো, একটি খুঁটি বা এ জাতীয় অন্য কিছু একটা উন্মুক্ত স্থানে পুঁতে রেখে খুঁটিটির প্রতি লক্ষ্য রাখা। পশ্চিমাকাশে যখন সূর্য উদিত হবে তখন খুঁটিটির ছায়া পশ্চিম দিকে পড়বে। সূর্য যত ওপরে উঠবে ছায়ার দৈর্ঘ্য তত কমতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ছায়া কমতে থাকবে বুঝতে হবে যে সূর্য তখনও ঢলে পড়েনি। এভাবে কমতে কমতে এক পর্যায়ে কমা থেমে যাবে। অতঃপর খুঁটিটির পূর্বপাশে ছায়া পড়া শুরু হবে। যখন পূর্ব পাশে খানিকটা ছায়া দেখা যাবে তার মানে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে এবং জোহরের ওয়াক্ত শুরু হয়েছে। এটা হচ্ছে জোহরের ওয়াক্ত। ঘড়ির কাঁটা হিসেবে যদি আমরা এটা বুঝতে চাই তাহলে দেখুন, সূর্য উদিত হওয়া থেকে অস্ত হওয়া পর্যন্ত সময়টাকে সমান দুভাগে ভাগ করুন। ঠিক মধ্যবর্তী সময়টা হবে সূর্য হেলে পড়ার সময়। যেমন যদি সূর্য সকাল 6টায় ওঠে আর সন্ধ্যা 6টায় ডোবে তাহলে মধ্যাকাশ থেকে সূর্য হেলে পড়ার সময়টা হবে ঠিক দুপুর 12টা। অনুরূপভাবে যদি 7টার সময় সূর্য ওঠে আর সন্ধ্যা 7টায় সূর্য ডোবে তাহলে মধ্যাকাশ থেকে হেলে পড়ার সময়টা হবে ঠিক দুপুর 1টা। দেখুন আশ-শারহুল মুমতি', দ্বিতীয় খণ্ডের 96 পৃষ্ঠা। তো এটা হলো জোহরের প্রথম ওয়াক্ত, মানে শুরু। জোহরের সালাতের ওয়াক্ত শুরু হচ্ছে কখন? যখন সূর্য একদম মাথার ওপর থেকে পশ্চিম দিকে একটু হেলে পড়ছে। এটা হলো জোহরের আউয়াল ওয়াক্ত বা শুরু সময়। আর জোহরের শেষ সময় হচ্ছে সূর্য মধ্যাকাশ হতে পশ্চিমাকাশে হেলে পড়ার পর থেকে কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ তথা এক গুণ হওয়া পর্যন্ত। জোহরের ওয়াক্তের সমাপ্তি অনুধাবনের বাস্তব কৌশল হল আগের উদাহরণ তথা খুঁটি পুঁতে রাখার বিষয়টি লক্ষ্য করুন। ধরে নিলাম যে খুঁটিটির উচ্চতা এক মিটার। লক্ষ্য করুন সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার আগ পর্যন্ত খুঁটিটির ছায়া কমতে কমতে একটা ছোট্ট নির্দিষ্ট বিন্দুতে এসে ঠেকেছে। এই বিন্দুটাকে চিহ্ন করে রাখুন। এবার যখন ছায়া পূর্বে বাড়তে শুরু করলো তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হলো।
এভাবে ছায়া বাড়তে বাড়তে এক সময় খুঁটিটির সমপরিমাণ হয়ে যাবে, অর্থাৎ আপনার চিহ্নিত বিন্দু থেকে 1 মিটার। আর তখনই জোহরের ওয়াক্ত শেষ হবে, আর তারপরে শুরু হবে আসরের সময়। জোহরের ওয়াক্ত শুরু মানেই আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল। তো এটা হলো জোহরের ওয়াক্ত। এবার আছে আসরের ওয়াক্তে। রাসূল সাল্লাম বলেছেন যে আসরের সালাতের সময় থেকে সূর্য বিবর্ণ হয়ে সোনালী বা তাম্র বর্ণ ধারণ না করা পর্যন্ত। আমরা জেনেছি যে জোহরের ওয়াক্ত শেষ হলে, অর্থাৎ বস্তুর ছায়া তার সমপরিমাণ হলে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। আসরের শেষ সময় 2 রকম। এটা হয়ে গেল কি, যে আসরের আউয়াল ওয়াক্ত, যে কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া, কোনো বস্তু বা ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়ে যাওয়াটাই হচ্ছে আসরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়া। আর এর শেষ সময় হচ্ছে রাসূল সাল্লামের বাণী অনুযায়ী আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য হলুদ বর্ণ হওয়া পর্যন্ত। সূর্য হলুদ বর্ণ হওয়া পর্যন্ত হচ্ছে আসরের শেষ ওয়াক্ত। তো আসরের শুরু ওয়াক্ত বা আউয়াল ওয়াক্ত হচ্ছে কোনো জিনিসের বা বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যাওয়া, তার সমপরিমাণ হয়ে যাওয়া। তো এভাবে আমরা হাদিসের ভাষা অনুযায়ী আসরের বা জোহরের ওয়াক্তগুলিকে নির্ধারণ করতে পারি। আর তার চাইতে সহজ হচ্ছে, যেহেতু আমাদের পক্ষে এতটা গবেষণা করা সম্ভব নয়, সেজন্য এর চাইতে সহজ হচ্ছে যে বর্তমানে আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন অ্যাপস বেরিয়েছে, আপনি সেই সমস্ত অ্যাপসগুলোকেও ফলো করতে পারেন। যেরকম আল আদান এসেছে, আল মুয়াজ্জিন এসেছে, তারপরে অর্থসহ সালাতের সময়সূচি এসেছে, বা এরকম অনেক সালাতের সময়ের অ্যাপস বেরিয়েছে, আপনি এগুলোকে ফলো করতে পারেন। এবং সেগুলি লোকেশন ঠিক করে আপনি আপনার এলাকার সময়কে গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। তো আপনার জন্য দুটো পদ্ধতি খোলা রয়েছে, আপনি কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এছাড়াও আরও আপনি যদি বুঝতে অসুবিধা হয়, আরও সহজভাবে বোঝার জন্যে সালাত আদায়ের যে সমস্ত বইগুলি পাওয়া যায়, যেরকম সালাতুর রসুল বা সালাদ মুবাশির বা জালহাদিসের কবর সালাত, এই সমস্ত বাংলা গ্রন্থ থেকেও আপনি ওয়াক্তকে বা সময়কে নির্ধারণ করতে পারেন ইনশাআল্লাহ। হাজার আইন্দুল্লাহ আলহাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।